সবাই বলতো রমেশকে তুলি মেলছে, একটা তুলি গোলাপ ফুল পাইছে, এটা আবার ওনারা দাপন করছে। স্কুল খুইলা সে রে মৌলা, স্কুল খুইলা সে, স্কুল খুইলা সে রে মৌলা, স্কুল খুইলা সে, গাওসলা জম্মাজ ভান্ডারে স্কুল খুইলা সে, গাওসলা জম্মাজ ভান্ডারে স্কুল খুইলা সে, চল রে মন তরা যাই বিলম্বেরার সময় নাই, কাউসোলা জম্মাজ ভান্ডারে স্কুল খুইলা সে, কাউসোলা জম্মাজ ভান্ডারে স্কুল খুইলা সে। বহুল পরিচিত একটি কবিগান, শুধু পরিচিতই নয় বরং পছন্দনীয়ও বটে। তবে গানটি যেভাবে সাধারণ মানুষের মুখে মুখে গুঞ্জিত হয়, গানটির রচয়িতার পরিচয় কি সেভাবে তুলে ধরা হয়? না, তুলে ধরা হয় না। তবে ইতিহাসের সত্যিকার নায়কদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমাদেরই। তাই আজ হারিয়ে যাব প্রতিভাধর এক অদ্ভুত কবিয়ালের ইতিহাসে। বলছিলাম কবিয়াল রমেশ শীলের কথা। প্রিয় দর্শক, আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কবিয়াল রমেশ শীলের বাড়ি এবং তার সমাধিস্থল। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তার সেই ঐতিহ্যবাহী বাড়ি এবং তার সমাধিস্থল। চট্টগ্রামের এই কীর্তিপুরুষের জন্ম 1877 সালের 9 মে বোয়ালখালীর কুমডন্ডি গ্রামে। পিতা চণ্ডীচরণ শীল। রমেশ শীলের শৈশব ছিল পিতৃ হারানোর বেদনায় ভরা আর দারিদ্রতার ঘেরা। 10 বা 11 বছর বয়সে তিনি হারিয়েছেন তার বাবাকে। ওইটুকুন বয়সে সংসারের সব ভার তার কাঁধে এসে বর্তায়। নিজের সে সময়ের অবস্থার কথা তুলে ধরে তিনি লিখেছেন, আমি বালক চালক পালক, আমার আর কেহ নাই, মায়ের অলঙ্কার সম্ভল আমার বিক্রি করে খাই। 1898 সাল, আজ থেকে প্রায় 124 বছর আগের ঘটনা। ফিরিঙ্গি বাজারের মাঝিরঘাট এলাকায় কবিগানের আয়োজন করা হয়। সেই কবিগানে তখনকার জনপ্রিয় কবি মোহন বাসি ও চিত্তাহরণকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু চিত্তাহরণ অসুস্থ হয়ে পড়ায় কবিগানে যোগদান করতে পারেননি। তাৎক্ষণিকভাবে আয়োজকেরা আরেক জনপ্রিয় কবি দীনবন্ধু মিত্রকে আসতে অনুরোধ করলেন, কিন্তু তিনি আসতে রাজি হলেন না। তবে আসরের জন্য এক নবীন কবিকে পাঠানো হয়েছে, মাত্র 21 বছর বয়স। এত মানুষের সামনে এত বড় এক কবির সঙ্গে তিনি কি পারবেন? ভয়ে তার বুক কাঁপলেও শেষ পর্যন্ত উঠেই গেলেন মঞ্চে। তরুণকে দেখে অবজ্ঞার হাসি হেসে মোহনবাসী বললেন, এই পুচকের সঙ্গে কি পালা করা যায়? উত্তরে সেই তরুণ বিনীতভাবে বলছিলেন, উৎসব আর ভয় লজ্জা কম নয়, কে বা হারাতে পারে কারে, পুচকে ছেলে সত্যি মানে, শিশু বজ্র ছিল জ্ঞানী, চেনা জানা হোক না আসরে। সাহস এই প্রবীণ কবিয়ালকে জবাব দিয়ে উপস্থিত দর্শকদের চমক দিয়েছিল সেই তরুণ। তিনি আর কেউ নন, তার নাম রমেশ শীল। পরবর্তী সময়ে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই সেই কবিয়াল রমেশ শীলের সমাধিস্থল। নিজ বাড়ির পাশেই তাকে সমাধি করা হয়। প্রিয় দর্শক, সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো সেই কিংবদন্তি কবিয়াল
রমেশ শীলের বাড়ি। আমরা এখন যাব সেই রমেশ শীলের বাড়িতে, দেখি তার কেউ আছে কিনা এবং কিছু জানার চেষ্টা করব তার বিষয়ে। চলুন আমার সাথে থাকুন এবং এই বাড়িতেই আমি এখন ঢুকব এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে ঢুকছি সেই রমেশ শীলের বাড়িতে, যেখানে রমেশ শীল জন্মগ্রহণ করেছিল। চেষ্টা করব তার পরিবারের কারোর সাথে কথা বলার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার পরিবারের ইতিহাস এবং বাড়ির আশপাশ দেখানোর চেষ্টা করব। বাড়িতে গিয়ে কথা হয় রমেশ শীলের ছেলের গড়ের নাতি কল্পতরু শীলের সাথে। তিনি রমেশ শীল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নমস্কার, ভালো আছেন? আচ্ছা, আপনি প্রথমত জানতে চাইব এই যে কবিয়াল রমেশ শীল, আপনি রমেশ শীলের কি হন? আমি রমেশ শীলের পুত্র ঘরের নাতি। পুত্র ঘরের নাতি? নাতি। রমেশ শীলের জন্মটা আসলে কত, কখন? জন্মটা হচ্ছে 1284 বাংলা আর মৃত্যুটা হচ্ছে 1373 বাংলা। কখন তিনি একুশে পদক পেয়েছিলেন? উনি পেয়েছিলেন 2002 সালে। একুশে পদকে উনি ভূষিত হয়েছেন। আচ্ছা, ওনার এই যে মাইজ ভান্ডারের সাথে একটা যোগসূত্র আছে, হ্যাঁ? আচ্ছা, এই যোগসূত্রটা মানে কিভাবে হলো, কিভাবে সংযুক্ত হলো? এটা যোগসূত্র হলো আমাদের ওই যে দক্ষিণ পাশে একটা সারদাবান্য একটা বণিক ছিল, উনার সাথে মেজবান্ডারে যাওয়ার মানে কত কর্ণপাত হয়েছিল। উনি মানে মেজবান্ডারে নিয়ে গেছিল সারদাবান্য নাম একটা লোক, ওই যে কালীবাড়ি আছে না, কালীবাড়ির পাশে বাড়িটা উনি নিয়েছিল মেজবান্ডার। উনি মেজবান্ডারে মানে মেজবান্ডারে শানের উপর, হ্যাঁ, মেজবান্ডারে যতটুকু যত গান লিখেছেন, হ্যাঁ, তার কোনো লিপিবদ্ধ বা জানেন কত লিখেছেন? লিখেন নাই না, লেখছে, অনেক লেখছে, কিন্তু এমনি যেটা মুখস্থ আছে সেগুলো মানববন্ধু, সত্য দর্পণ, নুরি দুনিয়া, আসনমালা, জীবন সাথী, মুক্তির দরবার, এরকম তুফানের কবিতা, বট্রসের কবিতা, দেশাত্মবোধকের গানের কবিতা, এরকম সব অনেক কবিতা, কিন্তু কিছু তো ইয়া জিনিস ওই যে পাঞ্জাবির আমলে পাকিস্তান আমলে উনি মানে পুকুরে পেলে দিচ্ছিলেন। এখন সচরাচর যেগুলো আছে এটার মধ্যে ওই যে মেজবান্ডারি হক কমিটির মধ্যে একটা বই বের করেছে, আটটা গান উনির অ্যাটেস্ট একসাথে ওই ডক্টর সেলিম জাহাঙ্গীরে বের করেছে, এই বইটা আছে আমাদের কাছে। সমস্ত লেখাগুলো সংরক্ষণ কিছু ছিল আর গুলো সবগুলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছিল ডক্টর আনিসুজ্জামান, ওনার দাবা, ওনার পেয়ালা চা খাইতো এটা, তাদের ওনার কোট এবং ওনার লাঠি, এগুলো সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। উনি কবিয়াল মানে হওয়ার ইচ্ছাটা মানে আসলে কিসে থেকে, কবিয়াল কিভাবে হয়ে উঠছে সেটা কি জানেন? ওনার কবিয়ালের ইচ্ছাটা হলো উনি তৎকালীন ছোট অবস্থায় মধ্যে এই মনে হয় কবি গানের একটু একটু চর্চা হয়েছিল, তখন ওনার প্রথম গুরু ছিল নবীন ঠাকুর কবি গানের, তো এই সদরঘাটের মধ্যে ওই কার সাথে নাকি একটা মানে কবি মানে কথা ছিল, ওই যে যে শিষ্যটা আসতে আসবার জন্য বলছিল উনার অসুখ ছিল, অসুখ হওয়ার পরে উনি নাকি এই কবি গানের মানে উনি দেখতে গেছিলেন, তো দেখতে যেতে তো এরা পরিচিত লোক আছে, উনি তো স্বরাজের আন্দোলন করছিল কমিউনিস্ট পার্টি, তো ওই ওই দেখতে গেছে উনাকে বলতে হবে হয় আমার তুমি কবি গান গাইতে, হ্যাঁ আমি ছোট লোক 17 বছর বয়সে আমি কি কবি গান গাবো, তো এনার পরে উনার এমনি কবি মানে গিয়া ছিল নবীন ঠাকুর কবি গানের গিয়া, তো এই কথার পরে একটা ছেলে ওইটার নামটা আমি পুরো জানি না, ওই যে যার সাথে কবি গান গাইছিল, তারপরে এ কবি গান গাইতে গেছিল উনিকে হটে দিছে,
কবি গান 17 বছর লোক ওই যে ব্যক্তির সাথে যাবে ওই বলবে যে এই ছোট একটা ছেলে এর সাথে আমি কি পাল্লা হাতে একটা লড়াই হয়েছে হ্যাঁ কি কবি গান গাবো মানে পরাজয় হচ্ছে না 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 কি কবি গান গাবো আমি ওই ওই যে ব্যক্তি অবজ্ঞা করছে তারপরে সবাই যখন হট্টগুলো হাততালি দিচ্ছে কবি গানের পাল্টার পর পাল্টা 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 উনি মানে পরাজয় স্বীকার করছে এইরকম তারপরে আমাদের এই যে ভারতের শ্রেষ্ঠ কবি শেগগোমণি শেগগোমণি ও তো উনির আমন্ত্রণে ভারতের মধ্যে কলকাতা গান্ধী পার্কে উনির কবি গানের আয়োজন করা হয়েছিল তখন ওই যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমন্ত্রণে গেছে দেখেন বাংলাদেশ থেকে তো এখানে যাওয়ার পথে উনের এই যে কলকাতা গান্ধী পার্কে উনার কবি গান ছিল তো কবি গানের মধ্যে তৎকালীন তো যে মিষ্টির ওই বাতাসা লটকা দিত যে খলা ছাড়া লটকা দিত তো কলকাতা গান্ধী পার্কে এর মধ্যে উনি কবি গান গাইছিলেন ভারতের শ্রেষ্ঠ কবি ছিলেন ওই শেগগোমণি শেগগোমণিকে পর্যন্ত উনি হটাই দিচ্ছে ছোট হয়েছে তো এই রকমই প্রখর মেধা উনি আসলে মানে ছোটবেলা থেকে ওনার আধ্যাত্মিক জগৎ নিয়ে ভগবানের কিছু মানে ফায়দা এটা উঠেছে এনে অনেক অনেক উন্নত মানে যেন আমাদের উদি ডক্টর ওয়াজিদের ভাই হচ্ছে ডাক্তার সৈয়দ মোহাম্মদ সাহেব উনি রমেশের উপর ওই যে তথ্য নিয়ে উনি ডক্টরেট উপাধি পাইছিল তো আমাদের বাড়িতে অনেক প্রভাব দিয়ে তো আমার বাড়ির পাশে আচ্ছা আরেকটা বিষয় এই যে আমরা যতটুকু শুনছি প্রথমতে উনি মারা যাওয়ার পরে ওনাকে নাকি দাহ করে নাই কথাটা ঠিক সেই ধারাবাহিকতায় আপনাদের পরিবারের যে সদস্যরা কেউ মারা গেলে কাউকে নাকি পোড়ায় না এটাও কি ঠিক এটাও ঠিক কিন্তু এটা হলো ওই যে সবাই বলে এই লোকের মুখে বলে যে ম্যাজবান্ডারি ম্যাজবান্ডারি আওলাদ এটা ম্যাজবান্ড যেন আমার দাদা হচ্ছে বাবান্ডারির মুড়িত হয়েছে যেন আমার জড়িত ভাই হচ্ছে সফি বাবার মুড়িদান তারপর আমরা হচ্ছে ধরো সাইনসাবাদীর জেলা ম্যাজবান্ডারি মুড়িত হয়েছে তো সবাই তো আওলাদ রসুল হ্যাঁ মানে ম্যাজবান্ডারের সাথে আপনাদের পুরো পরিবারটাই জড়িত হ্যাঁ তো তারপরে সবাই বলে যে হিন্দুরা বিভিন্ন ধরনের বলে যে এরা পুরোপুরি করে না যে উনার একটা কালাম আছে যে আমি বন্ধু পেমানের পরে সই গেছ আমি মূল্যে পড়াস না তোরা হ্যাঁ উনি বলে গেছে তো এরপরে এরপরে এখন ধরেন না বিভিন্ন মধ্যে বিভিন্ন লোক আইছে তো এই সবাই আমার বাবার কাছে প্রশ্ন করত যে উনি কি জন্য ওনাকে ফোরায়নি তারপরে চার ধর্মের লোক আইছিল দেন হিন্দু দেশ সাধু হয়েছিল মুসলিমদের বড় বড় মৌলানা সাহেব আইছিল তাদের ভান্তিদের বড় ভান্তে আছিল বড়ুয়াদের তারপরে খ্রিস্টানদের বড় ফাদ্রি আছিল সবাই সম্মিলিত হবে উনাকে এই মানে সাবধা বকরিবাল লাগায় গিয়ে করছিল কিন্তু ওরা মাজবিনদের অবলাকে যারা সাধু দেন পশ্চিমবঙ্গের মতি সাধু ওনার গুরু ভাই ওনার গুরু হচ্ছেন জগন্নাথ মিশন জগন্নাথপুরী এই আকুবডন্ডি তো এনারা সবাই আসিয়া বলতো না রমেশকে পড়া যাবে না রমেশ এই স্তরের লোক না সিএডি রসি হুমায়ুন কবির উনি হচ্ছে বাড়িতে উনি বাড়িতে নোয়াখালী সানবাগ ওখান থেকে আসে উনি এখানে তবদির করতেছে যে ওই রমেশের একটা কালাম আছে আওলা ফেরে মোলা তুই জাহির বেদে কোদা তৈরি তুই হ্যাঁ জাহির বেদে কোদা তৈরি তুই বল মাছি গিলে ছিল ইনি স্পাইকাম্বরে তো ওয়ান স্পট তো উদ্ধার হলে তার মোলা তৈরি তুই জ্বলন্ত আগুনের মধ্যে ফুল বাগান দেখালি মোলা তৈরি তুই এই হ্যাঁ গান তার বিভিন্ন ধরনের গানের মধ্যে দিয়ে উনি তো ওই যে সিআইডি ও সুমেন করে বলছে যে ওই রমেশ এই দেখালো রমেশ অনেক অনেক উদ্দেশ্য লোক এই রমেশের বাড়িতে জার্মান ইউনিভার্সিটির ডক্টরি ডক্টর হারেন সারে লিথুনি ইউনিভার্সিটির ডক্টর উনি লিথুনি ইউনিভার্সিটির ডক্টর ডক্টর হারেন সারে উনি রমেশ বাবুর বাড়িতে কিনে পৌঁছে আছে চলে আছে ডাইরেক্ট
কি জন্য উনি মহেশ ভণ্ডার গানের উপর আধ্যাত্মিক জগতে ডিগ্রি নেবার জন্য মহেশ ভণ্ডার গানের উপর ডিগ্রি নেবার জন্য কোথায় থেকে আসছে জানমান তো আমাদের বাংলাদেশ মতো রাষ্ট্র বাংলাদেশের মধ্যে থেকে অনেক উন্নত মানে এই জায়গার থেকে লোক মহেশের এখানে বাড়িতে আসে কিন্তু সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্য বলতে এখানে মহেশের এখানে জানমান থেকে লোক আছে তারপরে আসে রাশিয়া থেকে লোক আছে এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ লন্ডনের মধ্যে যে বাঙালি সব করলো না যে শেখ হাসিনার আমলে আমাদের ওইখানে দোলবাদক বিনুবাসী নাম তো শুনছেন বিনুবাসের ছেলে বাউল জলা দাস ইনি বাংলাদেশ ফকরুল সোসাইটির নাম নিয়ে উনি ওই গেছে লন্ডনে গেছে যে রামেশ্বর থালা নিয়ে ওনার গান করছে তো ওদের বাংলাদেশের দোল বাংলাদেশের এক তালে বাহুল বাজার বাংলাদেশের দোল হ্যাঁ ডক্টর এই আমাদের এই সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ওই গিয়াতে অনুষ্ঠান হয়েছিল না ওই যে কদিগিল স্কুলের মাঠে হ্যাঁ ওইখানে তো উনি নিজে আছে তার সাংস্কৃতিক প্রতিমন্ত্রী মার্কিন প্রমোদ মার্কিনও আসছিল বিভিন্ন যুগ থেকে লোক আসছিল তো এখন কথাটা হলো উনার যে কি ব্যাপার এটা সবাই আসতেছে সবাই যে রমেশের অনেক কালাম আছে যে এই যে মানে উনের যে কতগুলো কালাম আছে যে সাত তুলবে লাঠি মারে ওয়াইস করে বারে বারে সকল সাতটি পিকির তরিকে দাঁত দেয় না পরাজি বোঝের বাজি এই বাজিতে কাজ হবে না চোখের ঈদেই পুটেছে এসেছে আগের জমানা পায়ে দিয়ে লম্বা কুত্তা আমামকে দিচ্ছু দোকা কলির মানুষ নাই আর বোকা পাকা কথা মন বলে না এটা রমেশের কালাম তো উনি তো সবাই তো আসছে যে মানে নিজেকে নিজে জাগৃত করবার জন্য মানে তর্জমা করবে লোক নেই বাংলা তো আমাদের ডক্টর মোহাম্মদ সাহেদ বলছে রে তো আমি বলবো না আমার বাবাকে বলছে রে উনিকে বলেন উনি মানে গিয়া করছে ডক্টর সেলিম জাহাঙ্গীর যে বই কেটে বাইর করছে বইটার মধ্যে উনি বলছেন যে আমার বাবা দিয়ে এখানে এখানে ভুল হচ্ছে এখানে এখানে ভুল হচ্ছে তো এই ভুলটা কি জন্য সংশোধন হবে তো ডক্টর সেলিম মোহাম্মদ সাহেদ আমেরিকা থেকে কানাডা থেকে উনি কানাডা এখন ডিসচার্জে আছে উনি থেকে আসার পরে আমাদের কিনা আমার বাবা ছিল এখানে যাই আর আবার সবগুলো মানে কারেকশন করে দিচ্ছি গেট করে দিচ্ছি এরকম অনেক অনেক লোক তো আবার বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় দুটো মন্ত্রী একসাথে আসে না কিন্তু রমেশ বাবুর এখানে দুটো মন্ত্রী একসাথে একই দিনে একই টাইমে আসছিল পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান আসছিল এবং খাদ্যমন্ত্রী আব্দুল আল রহমান আসছিল কিন্তু সবগুলো ওই যে গেরাও দিয়ে ডাকছিল ওদিকে উপরে এটা করার কথা ছিল এই সবগুলো গেরাওটা মানে ফ্লেট সব গাড়ি দিছে ওই যে সবগুলো ফাইনাল মানে ফাইল হয়ে গেছে শুধু একটা ওই সিগনেচারের জন্য সিগনেচারটা হলো সিগনেচার হবে রাইসের ভিতরে পাল্টে গেছে ফকরুদ্দিন সরকার এসে গেছে তত্ত্বাবধায়ক সরকার তা আবার এটা হলো না হলো না তো কেউ মানে তদবির করতে পারেনি ইয়ে বলছেন তো ওই 2002 সালের মধ্যে ওই খালাদা জিয়ার আমলে উনি 21শে পদকে ভূষিত হয়েছিল তোমার আমার বাবা গিয়েছিল উনি 21শে পদক আনবার জন্য ওই যে ঢাকা বিএম হাউস রমেশ শীলকে দাহ না করার কথা তিনি তার লেখনীর মাধ্যমে বলে গেছেন সেই ধারাবাহিকতায় তাকে পোড়ানো হয়নি এবং তার পরিবারের কাউকে পোড়ানো হয় না বলে জানান তিনি না বাধা সম্মুখীন হয়ে ওই যে উনের একটা কালাম আছে তা ফারাবরি হলাম কলম কিনি মানে মন্দ বলে গেছে কোনো আমার কথা কেবা শুনি সবাই পাড়া সবাই বলতে এরা মানে ওই ফোরাফুরি করে না এদেরকে ওই মুসলিমের মতে এটা দাপন করে ফেলে তা আমরা তো দাপন করে যে যে আমার বাবা মারা গেছে রে আমার বড় ভাই মারা গেছে আমার জ্যাঠা মারা গেছে আমার যে কবিজ্ঞান গেছে যজ্ঞেশ্বর মানে এটা মানে সবাইকে মোরা খাবা মুশিদ খাবা বদ যোগ দিতে থাকতে পারে আজরায়েল আসে দান কবচ আমি কি মরণ করি আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝমান্ডারি তো আমরা তো ওই যে মোরাকাবা দিয়া ওই এরকম এই যে ট্যাঙ্ক বটিয়া এরকম করে এভাবে চলে গেছে হ্যাঁ এভাবে সবাইকে এভাবে উপরে ওই পেটি
পেটির ভিতরে মরা খাবার উ দিয়ে ঢাকনা দিয়ে পেটির মধ্যে চারিদিক দিয়ে ডাকনা আছে নিচে তো ডাকনা আছে সবাই ডাকনা আছে পেট ডাইরেক্ট একদম পেটির মধ্যে উনি দাফন করা হয় সবাইকে চোখে পড়ার মতো রমেশ শীলের নামে এখনও কিছুই হয় নাই বোয়ালখালীতে তবে দায় সারিয়ে একটি ছোট সড়ক আর একটি গেট করা হয়েছে এছাড়া বড় ধরনের কোনো কিছু হয়নি তার জন্মস্থানে একটা সড়ক দিয়েছিল ওই যে সামনে প্রাইমারি স্কুল আছে না প্রাইমারি স্কুল দিয়ে একটা সড়ক নেম প্লেট ইয়া দিছে রমেশ শীল সড়ক এটা ইয়ে হয়েছে আবার ওই যে থানার পাশে দিয়া আমাদের মেয়র তখন ওই ইয়া ছিল আবু ছিল তো আবুকে একটা গেট করে দিছে ওইখানে সাদা গেটটা ও থানার সামনে দিক দিয়ে বসে না আবু গেট করে দিয়েছিল তারপরে আবু উনি ওই ইয়া দিছিল একটা ওই টিউবওয়েল দিয়েছিল টিউবওয়েল দিয়ে ওই পানি টাঙ্গির উপর পানি হবে ওই যে উজু কালাম বানাবার জন্য পিছন দিয়ে একটা পাইপ পাইপ টাইপ বিয়া করে দিয়েছিল কিন্তু ওরকম কোনো টাস্ট হয় নাই তো উনি কালামের মধ্যে গেছে অসীময় পার পর নায়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মলাজি বাবাজি ডাকে তোমারে সেজিদা করিব মানে জুড়াই ও যে আলহামদুলিল্লাহ শব্দটা হলো আমরা যে কোনো একটা জিনিস মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় যার যার গুরু মন্ত্র তাতে নিয়ে বাটা ইয়া করে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যেও আছে যে এইটা এটা হলো বিসমিল্লা এটা এই গুসিদার এটা হলো বিসমিল্লা বিসমিল্লার নাম দিয়ে যদি আপনি কিছু খান আমরা যদি বিষ দিছে এই বিষটা পর্যন্ত পানি হয়ে যাবে ওইটার নামে আর ওইটার নামে যদি আমরা যদি খাইয়া দিই আল্লাহ তাকে সুপুরিয়া নাই আলহামদুলিল্লাহ বাদাম তোমার দরবার যাটা খাওয়া আছে তোমার সুপুরিয়া এইটা গেলে আপনার আপনি যে বিষ গরিব হলো কি আপনি তো আল্লাহ তাকে সুপুরিয়া করতেছেন আপনাকে যেটা খাওয়া আছে সেটা দিয়ে সুপুরিয়া করতেছেন এইটাই বরকত অনেক শিল্পী রমেশের গান করে আজ প্রতিষ্ঠিত কিন্তু তার সমাধি উন্নয়নের জন্য কেউ এগিয়ে আসে না এমনকি রমেশকে ঘিরে কোনো অনুষ্ঠান হলে সেখানেও টাকা ছাড়া কোনো শিল্পীরা আসে না বলে অভিযোগ করেন তার পরিবার শিমুল শিল্প সবাই তো রমেশের গান দেন আমন্দুর হ্যাঁ সবাই তো রমেশের কালাম নিয়ে মানে গান বাজন কিন্তু অনুষ্ঠানের সময় মধ্যে রমেশের তো মাদারে অথবা রমেশের একটা তবদির দেব কিছু দেব অর্থাৎ 10,000 টাকা 20,000 টাকা একটা ফাউন্ড এগুলো কেউ করে না সবাই গান করে হ্যাঁ কিন্তু মানে সমাধিস্থল একটু কিছু আরে এদেরকে আবার আনতে হয় যে টাকা দিয়ে আনতে হয় আচ্ছা ওদেরকে ও রমেশশীলের গান করবে আর রমেশশীলের সমাধিতে আনতে হবে টাকা দিয়ে আনতে হবে এদেরকে মারা গেছে কল্যাণী যেদিন আইছিল শ্যামচন্দ্র বৈষ্ণব আসেনি তারপরে ওই কল্পনা লাল আইছিল এখানে তো বিভিন্ন বিভিন্ন কিন্তু ওই শিমুল শুল্ক ইয়ে ছিল শিমুল শুল্ক আমার আনবার জন্য ইয়ে তো গাড়ি ভাড়া লাগে শিমুল শীল ওই যে রমেশের রমেশ রচনা বলে একটা বই পার করছে না উনাকে কুমিল্লা 10,000 টাকা দিয়া বায়না করছে কুমিল্লা তো কুমিল্লা যে ইয়া চান্দিনা বরুয়া থানা চান্দিনা জেলাতে উনি যখন কালাম বলতেছে ওদেরকে ওইখানে বয়স্ক বয়স্ক লোকে সবাই বলতেছে এখানে অন্য কোনো গান হবে না শুধু রমেশের কালাম হবে মানে কেন কোনো কালাম হবে সব কালাম হবে রমেশের কালাম এই যে 10,000 টাকা বায়না করে দিছে এতে 20,000 টাকা পুরস্কার পাইছে রমেশের কালাম ভাইয়া লেখাপড়াটা কত তিনটা গুরু আমার বাবার মুখে শুনছি যে প্রথম গুরুটা হলো শিক্ষা গুরু তারপরেরটা হলো দীক্ষা গুরু তারপরেরটা হলো প্রেমিক গুরু প্রেমিক গুরুত্ব বলতেছে এই যে ওখানে মাদার ভিতর বলছেন বলে গেলে খাদেম রমেশের বাণী প্রাণ দিয়েছেন পীর কদমে যাহা করেন তিনি এটা রমেশের প্রেমিক গুরু হচ্ছে মাঝবান বাণী আর দ্বিতীয় গুরু হচ্ছে যে জগানন্দপুরী আপনাদের খুদে কিলের জগানন্দ আর শিক্ষা গুরু হচ্ছে নবীন ঠাকুর
তো এই বিভিন্ন ধরনের আমার বাবার মুখে শুনছি, এটা আমি বলতে চাইছি। কিন্তু আমার আমি যখন আমার দাদা মারা গেছে 67-তে, আমি আমার জন্ম হয়েছিল তখন আমি ছোট ছিলাম, একদম 2-3 বছরের বনান্দর না। তারপরে উনি লোকে লোকারণ্য সবাই বাড়িতে এক মাস ধরিয়া বাড়ি থেকে গোলাপ জলের সেন্ট এবং আতর এবং মানে এক মাস গোড়া বাড়িতে বহু বহু করতেছে। কিন্তু ওনার ফটো এটা কেন কেন একটা ছিল ফটোগুলো কোথায় মানে ফুল গোলাপ দিত উনি চেহারা মোবারকটা দেখা যাচ্ছে আর এগুলো দেখা যাচ্ছে না, সব ফুলে গোলাপ দিত। হাজবেন্ডারি উঠেছে তো হিদের নিশানা, উমায়না মায়ের ভূমি আকের জমানা, এটা কোন রমেশের কালা, সবগুলো তো রমেশের। ভিড়ে দেখা যায় সবগুলোই রমেশের কালা, হ্যাঁ একদম চলমান। হ্যাঁ, যে জায়গায় কোন জিকির করতেছে কোন গান জমতেছে না সে জায়গা যদি রমেশের যদি কালাম গায় আল্লাহ আল্লাহ করে জিকির করবে, সবাই জিকির করবে। আচ্ছা, এটা কি ধরনের কালাম? গান জমতেছে না মাহফিলে কিন্তু রমেশের কালাম গেলে রমেশের কালাম আপনি নিচে গাইতে পারবেন এবং মিডিয়ামে গাইতে পারবেন, উপরে গাইতে পারবেন। লক্ষ্য মুখে একটি কথা শোনা যায় যে রমেশ শীলকে তার সমাধি থেকে পুনরায় যখন তুলতে যায় তখন দেখা গিয়েছে সেখানে রমেশ শীল নেই, আছে একটি গোলাপ ফুল। আসলে এর সত্যতা কতটুকু তা জানব তার পরিবারের সদস্যের থেকে। একটা কথা আছে, মুখের কথা সবাই বলে, দেখার কথা কে বলে না? এ নয় এনে না দেখলে শুধু মুখের কথা প্রাণ মানে সবাই বলতে রমেশকে তুলে ফেলছে, একটা তুলে গোলাপ ফুল পাচ্ছে, এটা আবার ওনারা দাপন করছে। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো কিরকম সব অনেকের মুখে শুনি, হ্যাঁ শুনি ধরনের একটা তথ্য মানে তখন আমার বাবা তো জীবিত, আমার বাবা তো উনি ছোট ছেলে না, তো ওনার বাবা আমার বাবার এখানে আইসা বসছে, তো সবাই বলছে এইরকম কিছু নেই। তো আমার বাবা বলছে যে এই ঘটনাটা আসলেই সবাই যেটা বলে মুখের কথা মানে মুখে মুখে সবাই মুখের কথা সবাই বলে কিন্তু দেখার কথা কেউ বলে না। শুধু এই নয়ন নয়ন তো হলো আমাদের দুইটা চোখ, নয়নে না দেখিলে শুধু মুখের কথা প্রাণ ধরে নেয়। এই ঘটনাটা হলে পাকিস্তানের লায়লা কবির একটা সমাধি ছিল, লায়লা কবির পাকিস্তানের মধ্যে পেশোয়াতে, তো ওই নেই ওই জায়গায় এই ঘটনা ঘটেছিল। এইটাই ওই যে মানে কথার পথ কথা 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 এটা রমেশের উপায় এসে সরাই বলছে। তো আমার বাবা বলছে আমি তো রমেশ ছেলে, আমি তো কোনো সময় দেখিনি যে রমেশকে যেভাবে পেটি করা হয়েছে, এটা আবার তুলে তুলে তুলতে চাইছিল কিন্তু তুলে দেখতে চাই রমেশ নাই, মানে একটা গোলাপ ফুল পাচ্ছে আসলে ওটা বুবা, তথ্যটা বিভ্রান্তিকর। হ্যাঁ, তো কিন্তু আমার বাবা তো আমি তো আমার ওনার ছেলে, আমি এখানে সবাই তো আছে, তো কেউ তো পেটি খুলতে পারে না, এত কম তখন ছিল আয়ুব খানের আমল, পাকিস্তান আমল ছিল, উনি মারা গেছে 71-এ না উনি স্বাধীন হচ্ছে, তো 67-তে মারা গেছে পাকিস্তান না পাকিস্তান পিরিয়ডে। তো এখন কথা হলো, তো আমার বাবা সবাইকে বলছে না এটা অকৃত্যকর ঘটনা, এটা কোনো হয় নাই, এটা যেটাই দাপন করছে সেটাই দাপন হয়েছে, আবার তোলার কোনো চেষ্টা না 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 না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার থেকে অনেক কিছু জানলাম, অনেক বিভ্রান্তিকর তথ্য আসলে মানুষ ছড়াইছে সেটা আপনার থেকে জানলাম সত্যিটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কবিয়াল রমেশ শীলের সমাধিস্থল এবং জানানোর চেষ্টা করেছি কবিয়াল রমেশ শীলের না জানা কিছু কথা। আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আগামী কোন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।